ভোল্ট হচ্ছিল প্রেশার বা চাপ। ইলেকট্রনগুলো কিন্তু সহজে যেতে চায় না, যার জন্য ভোল্ট প্রেশারের মাধ্যমে কিন্তু ইলেকট্রন ত্রিভাজকে স্থানান্তরিত হয়। আর ইলেকট্রন কিন্তু আবার সেই নিউট্রাল হয়েই কিন্তু আবার মেন সোর্সে ফিরে যায়। আর মেন সোর্সটি হচ্ছে হলো ট্রান্সফার্মারের প্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে বাসবার টার্মিনাল। এখানে রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ, এবং এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে হলো আর্থিং। আর আমাদের একটা ফেজ এবং একটা নিউট্রাল ভোল্টস থাকে 220, 220 বা 230, এবং আমাদের এই দুইটা ফেজকে বলা হয় 440 লাইন। অর্থাৎ দুইটা ফেজ থেকে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে হলো 440, অর্থাৎ 440 আমরা মানে অনেক পায়ে থাকি হচ্ছে হলো 415। আর এই তিনটা ফেজ থেকে আমরা আসলে থ্রি ফেজ লাইন পেয়ে থাকি। আর এই থ্রি ফেজ লাইন শুধু মোটরের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয় থ্রি ফেজ। আর আমাদের বেশিরভাগ আমরা ফ্যান লাইট আমরা বেশিরভাগ 220 ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা তিনটা ফেজটাকে আমরা এই সার্কিট ব্রেকারে টুইস্ট করে দিয়ে রাখি এবং প্রতিটা লাইন সিঙ্গেলে চলে। এই ফেজ থেকে যে সোর্সে আমাদের লাইট ফ্যানে যে ইলেকট্রনগুলো যায়, সেই ইলেকট্রন কিন্তু লাইট ফ্যান হয়ে আমাদের নিউট্রাল হয়ে কিন্তু আবার সেই কারেন্টটি ব্যাক যায়। তো নিউট্রালে যেহেতু শূন্য ভোল্টেজ থাকে, যার কারণে আমাদের শক করে না। আর এখানে 230 ভোল্ট থাকে বা 220 ভোল্ট থাকে, যার কারণে কিন্তু আমাদের ঝটকা দেয়, শক করে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভোল্ট হচ্ছিল প্রেশার বা চাপ। ইলেকট্রনগুলো কিন্তু সহজে যেতে চায় না, যার জন্য ভোল্ট প্রেশারের মাধ্যমে কিন্তু ইলেকট্রন ত্রিভাজকে স্থানান্তরিত হয়। আর ইলেকট্রন কিন্তু আবার সেই নিউট্রাল হয়েই কিন্তু আবার মেন সোর্সে ফিরে যায়। আর মেন সোর্সটি হচ্ছে হলো ট্রান্সফার্মারের স্টার কানেকশনের মাধ্যমে ট্রান্সফার্মারের নিউট্রাল কিন্তু বের করা হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফার্মার স্টার কানেকশন করা হয় সেকেন্ডারিতে, আর এর কারণে এখান থেকেই নিউট্রালের উৎপত্তি। আর এই নিউট্রালকে আবার গ্রাউন্ডিং করা হয়। গ্রাউন্ডিং না করলে আমাদের সব ফেজে তো সমান ভোল্টেজ থাকবে, সমান সোর্সে থাকবে না। কোনো রাতে বেশি, কোনো রাতে কম, কোনো রাতে 20 অ্যাম্পিয়ার, কোনো রাতে 10, কোনো রাতে 5, এরকম হতেই পারে লোডের কারণে, যেহেতু সিঙ্গেল ফেজ আমরা বেশি ব্যবহার করে থাকি। আর যার কারণে এই ইমব্যালেন্স থাকার কারণে আমাদের এই ফেজ নিউট্রালটা কিন্তু ফেজের মতো আচরণ করতো, অর্থাৎ কিছু ভোল্টেজ নিউট্রালে চলে আসতো, যার জন্যে নিউট্রালের কার্যকারিতা থাকতো না, যার জন্যে আমাদের ট্রান্সফার্মারের নিউট্রালকে গ্রাউন্ডিং করা হয়। আর এই গ্রাউন্ডিং করার কারণে আমাদের নিউট্রালের ভিতর যদি কোনো সময় কোনো ভোল্টেজ আসে, সেটা গ্রাউন্ডিং হয়ে যায়। অর্থাৎ সবসময় নিউট্রাল 0 ভোল্টেজ থাকে, যার কারণে নিউট্রাল সবসময় 0 ভোল্টেজ থাকে, যার কারণে আমাদের নিউট্রালে আমরা কোনো শক হয় না। এবং এই নিউট্রাল গ্রাউন্ডিং করার কারণে আমরা অনেক রকম উপকৃত হয়ে থাকি, কারণ কোনো সময় ট্রান্সফরমারে কোনো ইলেকট্রিক বা কোনো ফেজের দিলে বজ্রপাত হয়। সেই বজ্রপাতের কারণে আমাদের একটা ফেজ যেহেতু স্টার কানেকশন করা থাকে ট্রান্সফরমারে, সেই কারণে আমাদের একটা ফেজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, বাকিগুলো নিরাপদ থাকে। কারণ নিউট্রালটা হচ্ছে মিডিল থেকে নেওয়া হয় আর নিউট্রালের সাথে গ্রাউন্ডিং করা থাকে, একটা ধরেন স্টার কানেকশন, এরকমভাবে লম্বা করে স্টার কানেকশন করা থাকে। তো প্রিয় দর্শকবৃন্দ, এখানে আমি দেখা দিচ্ছি, ধরুন এটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু তিনটা হচ্ছে হলো আমাদের ফেজ, আর এই ঠিক মাঝখান থেকে হলো স্টার কানেকশন আমাদের ট্রান্সফরমারে। রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ, এবং মাঝখানে এই যে শর্ট করা আছে দেখতে পাচ্ছেন, এটাকে স্টার কানেকশন বলে। মাঝখানটাই হচ্ছে নিউট্রাল ট্রান্সফরমারের, আর এই ট্রান্সফরমার এখান থেকেই নিউট্রাল বের করা হয় স্যার, এই তিনটা ফেজ। এখন এই নিউট্রাল এই মাঝখান থেকে আরেকটা তার বের করে আমাদের নিউ গ্রাউন্ডিং করা হচ্ছে। এখন এই ফেজে যদি বজ্রপাত পড়ে, তাহলে বজ্রপাতটা সরাসরি কিন্তু মাঝখানে আগে হিট করবে, কারণ আমার এই দুটাতে যাতে হলে আগে মাঝখানে যেতে হবে, আর এই মাঝখানে যাতেই তখন আমার নিউট্রাল গ্রাউন্ডিং করা। তখন আমাদের এই ওভার ভোল্টেজটি, একটা বজ্রপাত তো ওভার ভোল্টেজ, সেই ওভার ভোল্টেজটি কিন্তু মাটিতে সরাসরি গ্রাউন্ডিংয়ে চলে আসে। কারণ গ্রাউন্ডিংয়ে আমরা জানি সাবস্টেশনে সর্বোচ্চ 1 মেগা ওহম রেজিস্ট্যান্স থাকে, তার মানে আমাদের এই কারেন্ট আমরা সবাই, মানুষ বলেন, আমরা সবাই বলেন, আমরা সবসময় নিরাপদটাই কিন্তু বেছে নেবো, যে এই রাস্তাটা ভালো নিরাপদ আমরা সেই রাস্তাটাই বেছে নেবো। তো কারেন্টও কিন্তু সহজ, মসৃণ, স্মুথলি যেতে পারে নিউট্রাল গ্রাউন্ডিংয়ে। গ্রাউন্ডিংয়ে রেজিস্ট্যান্স কম থাকে, আর যার কারণে কারেন্টটি কিন্তু সরাসরি এখানে এসে গ্রাউন্ডিং হয়ে যায় এই ওভার ভোল্টেজটি, এবং একটা ফেজ ক্ষতিগ্রস্ত হলেও আমাদের বাকি দুইটা ফেজ কিন্তু সুরক্ষিত থাকে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের গ্রাউন্ডিংটা আসলে আমাদের সেফটি, নিরাপদের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর এর কারণে আমাদের কিন্তু একটা ফেজ ক্ষতিগ্রস্ত হলো, বাদ বাকি হলো না। আর যদি আমরা এখানে যদি শুধু নিউট্রাল বাইর করতাম, গ্রাউন্ডিং না করতাম, তাহলে এইসব ফেজের ইমব্যালেন্স থাকার কারণে আমার নিউট্রালও কিন্তু ভোল্টেজ চলে আসতো। অর্থাৎ আমরা সেজন্য ট্রান্সফর্মার থেকে কিন্তু আমাদের নিউট্রাল গ্রাউন্ডিং করা থাকে। আর তো প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের ডিবির সঙ্গে কিন্তু এটা আর্থিং বাটিং একদম কানেক্টেড, কারণ কোনো সময় লিকেজ কারেন্ট যদি কোনোটা
আর কি খুলে যায় কোনো বডির সঙ্গে ঠেকে, তাহলে কেউ হাত দিলে শক খাবে। আর যার জন্য এটা গ্রাউন্ডিং করার কারণে আমার ডিবিটা কিন্তু স্টিলের, আমাদের এখানে কিন্তু রংটা অনেক পুরুত্ব, এটা একটা ইনসুলেশনের কাজ করে, ঠিক সেই কারণে আমাদের ডিবিটাও গ্রাউন্ডিং করা আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই জন্য আমি বললাম যে তিনটা ফেজে আসলে আমরা অনেকে বলি যে থ্রি ফেজ একটা সঙ্গে আরেকটা ঠেকলে কেন শর্ট সার্কিট করে, আসলে এই এর অনেক সায়েন্স বা অনেক ব্যাপার আছে। তো একটা ফেজ থেকে আরেকটা ফেজ হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এবং থ্রি ফেজটা আসলে ট্রান্সফরমার থেকে, থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে করা হয়। এবং মোটরের ক্ষেত্রে আমরা শুধু থ্রি ফেজ ব্যবহার করি, এবং আমাদের ওয়েল্ডিং আর অনেক মেশিন আছে যেটাকে 440 আমরা ব্যবহার করি, অর্থাৎ দুটা ফেজ 440। এখন আমরা অনেক সময় মোটর ইউজ করি তিনটা ফেজ দিয়ে, কোনো সময় মোটর উল্টা ঘুরলে আমরা যে কোনো দুইটা ফেজ যে মোটরে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মোটর উল্টা ঘোরা বাদ দিয়ে সেটা সুতা ঘুরবে। তো প্রিয় দর্শকবৃন্দ, হচ্ছে এই আমাদের ফেজ হয়ে যে ইলেকট্রনটি যায় সেটাই নিউট্রাল হয়ে আবার ট্রান্সফরমারে ব্যাক করে ইলেকট্রনটি। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদিও আমি অন্য কাজ করছি যার জন্য আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও আনতে পাচ্ছি না, আর যে ট্রান্সফরমারে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তো আজকে এই ব্যাপারটি আলোচনা করলাম। যদিও এই প্রিয় দর্শকবৃন্দ, এইটা হচ্ছে পুরনো একটা ডিবি, যার কারণে দেখতে পাচ্ছেন এখানে যে কালার কোডটি থাকা দরকার সেটা নাই, আপাতত আমি সেটা ছাড়াই কাজ করলাম আর কি। এটা নিউট্রালের যে একটি কালার কোড সেটাও নাই, এটা পুরনো ডিবি যা ছিল এটা দিয়ে আর কি রিপেয়ারিং করা হলো, কারণ নতুন কোনো মাল যে সময় আমরা কাজটা করছিলাম আরও বাকি 10টি শপের, সেই সময় কালার কোডটি আর কি আমরা সব কিছু মেনটেন্স করে ডিবির কাজগুলো করছি। যদি আমার আগের কোনো ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন, আর যেহেতু কোনো মাল ছিল না এবং অনেক পুরনো এই ডিবিটা আসলে পড়েছিল বা এভাবেই ছিল, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এখানে যদিও আমার কাছে নাই টেপ ছিল, আমি শুধু রেড ইয়েলো ব্লু একটু টেপিং করে আর কি একটু মার্কিং করে দিছি, যদিও নিচে ঠিক আছে রেড ইয়েলো ব্লু, কিন্তু উপরে শুধু ব্লু ছিল যার কারণে কেবল লাক্স পড়ানো ছিল, ওইটা দিয়ে আমি কাজটা করলাম। যদিও অত ভালো হয়নি, আসলে একটি কাজের ভিতর খালি করলেই না সেই কাজের একটা সৌন্দর্য আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ হাফেজ।